আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, যে যেখান থেকে এখনকার এই ভিডিওটি দেখতেছেন, ওমান প্রবাসীদের জন্য অত্যন্ত চরম একটি দুঃসংবাদ। বন্ধুরা, ওমানে বিশাল আঘাতে নতুন আইন একটি জারি করেছে, যেটা ইতিমধ্যে 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এটা মানে বাস্তবায়ন করা হবে। এখানে যে আইনটি করা হয়েছে, এই আইনের ফলে অনেক প্রবাসী ভাইদের কিন্তু বিশাল আঘাতে পারবে না ওমানে। ওমানে ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা জারি করেছে ওমান। নির্মাণ খাতে কর্মরত প্রকৌশলী অর্থাৎ ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক পারমিট নবায়নে নতুন নির্দেশনা জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। গত 29 নভেম্বর ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির সরকারি গণমাধ্যম ওমান ডেইলি। এতে বলা হয়, এখন থেকে ইঞ্জিনিয়ারদের ওয়ার্ক পারমিট নবায়নের ক্ষেত্রে পেশাদার স্বীকৃতি লাগবে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্মাণ খাতে কর্মরত প্রকৌশলীদের কিংবা যারা কাজে নিযুক্ত হবেন তাদেরকে ওমান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার্সে আবেদন করতে হবে। এতে করে প্রতিষ্ঠানটি প্রকৌশলীদের তালিকা করতে পারবে। তালিকায় অন্তর্ভুক্তি হওয়ার পর শ্রম মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ কিংবা নবায়নের আবেদন করতে পারবে। নতুন এই আইনের ফলে ওমানে যেসব প্রবাসী ভুয়া সনদ দিয়ে ইঞ্জিনিয়ারের ভিসা নিয়েছিলেন তাদের জন্য কিন্তু আর ভিসা নবায়ন সম্ভব হবে না। জানা গেছে, ওমানে এমন অসংখ্য প্রবাসী ইঞ্জিনিয়ার ভিসায় আছেন যারা নিজের সাইন পর্যন্ত দিতে পারেন না। এদের কারণে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তবে নতুন এই আইনের ফলে এখন থেকে ভুয়া সনদ নিয়ে ইঞ্জিনিয়ার বিষয়ে ওমান যাওয়ার সুযোগ আর থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। নিজে জানুন, শেয়ার করে অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।